ভোলার মনপুরায় ভাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার সামনে সড়কের উপর এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন মনির, আকাশ ও কবির। হোন্ডা চালক জুয়েল ঘটনার পর থেকে পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, ভোলার মনপুরায় ভাড়ায় চালিত এক মোটর সাইকেলে চালক ও তিন যাত্রী সহ চারজন দক্ষিণা হাওয়া সি বিচে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চালক অক্ষত থাকলেও তিন যাত্রী গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকা গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।